রাখতে হচ্ছে উপপুর প্রধানের বিরুদ্ধে। এবার পোস্টার, পোস্টার পড়লো এলাকায়, প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মহেশতলার আকরার হাই মাদ্রাসা এবং জুনিয়র মাদ্রাসার বোর্ড গঠন করাকে কেন্দ্র করে মহেশতলার উপপুর প্রধান আবু তালেব মোল্লার নামে আকরা স্টেশন সংলগ্ন একাধিক জায়গায় পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে, আবু তালেব মোল্লার নেতৃত্বে মাদ্রাসা স্কুল বোর্ড গঠনে সিপিআইএম এবং কংগ্রেসের সঙ্গে আতাতের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। নিচে লেখা রয়েছে, আকরা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। উপপুর প্রধানের নামে পোস্টার এলাকায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মহেশতলার আকরার হাই মাদ্রাসা এবং জুনিয়র মাদ্রাসার বোর্ড গঠন করাকে কেন্দ্র করে মহেশতলার উপপুর প্রধান আবু তালেব মোল্লার নামে আকরা স্টেশন সংলগ্ন একাধিক জায়গায় এই পোস্টার। যে পোস্টারে লেখা রয়েছে যে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে আতাতের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আবু তালেব মোল্লার নেতৃত্বে মাদ্রাসা স্কুল বোর্ড গঠনে সিপিআইএম এবং কংগ্রেসের সঙ্গে আতাতের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। নিচে লেখা রয়েছে, আকরা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। আমাদের এখানে বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের এখানে বিশাল তার নাম আছে, টোটাল মহেশতলায় বা মেডিয়া বুরুজেও নাম আছে, গোল্ডেন বলে নাম আছে, শফিউর রহমান মোল্লা, শফিক আহমেদ মোল্লা। তো ওকে আমি ক্যান্ডিডেট করে দিলাম। ওকে ক্যান্ডিডেট করলে কী হবে, আর যাই হোক ও কিন্তু খাবে না, ও খাওয়াবে, দেবে, হ্যাঁ দেবে, ও দেবে, ও মাদ্রাসাকে দেবে, ও এতিমদের টাকা খাবে না, ও দেবে, সেই জন্য ওকে দাঁড় করানো। কারণ আমাদের আরও যোগ্য আছে, দু তিনজন আছে, আমরা কী করলাম, ওকে দাঁড় করলাম, ওকে দাঁড় করে তখন এরা কী করলো, ওই আতিবারের নেতৃত্বে ওরা কী করলো, 30 তারিখ সম্ভবত দুটো মাদ্রাসা এসে গুন্ডামু করে গেছে, মানে 30-40টা অটোওয়ালা টোটোওয়ালা এইসব করে নিয়ে, পাড়ার 4-5 জন ছিল, পাড়ার কেউ সাপোর্ট দেয়নি, 4-5 জন ছিল, ওরা কী করেছে, এসে একটা গুন্ডাম করে গেছে, গালাগাল খেস্তা কিছু করেছে, এমনকি আমাকে বলেছে যে আবু তালেব মোল্লা কে, এইসব কথাবার্তা বলেছে, আমি কোনো উত্তর দিইনি, পোস্টার মেরেছে, আমি কোনো উত্তর দিইনি। আমিও শুনেছি বিষয়টা, যে আমার সম্বন্ধে এরকম বলা হচ্ছে, আর তাছাড়া উনি আমাদের বোর্ডের ভাইস চেয়ারম্যান, আমার থেকে বয়সে অনেক বড়, শ্রদ্ধাভাজন ব্যক্তি, মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান, সেই বোর্ডের আমি চেয়ারম্যান ইন কাউন্সিল। জানি না উনি কে কী ভেবে এটা বললেন, ওনার সঙ্গে তো আমার সম্পর্ক খুবই ভালো, ওনাকে যথেষ্ট সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। যাক, বিষয়টা আমারও কানে এসছে, কোনো একটা মনে হয় পোস্টার ওনার বিরুদ্ধে পড়েছে, তো বিষয়টা আমি দেখছি, এবং বিষয়টা আমি আপার নেতৃত্ব তাদেরকে আমি জানিয়েছি বিষয়টা। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এবার উপপুর প্রধানের নামে এলাকায় পোস্টার, প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মহেশতলার আকরার হাই মাদ্রাসা এবং জুনিয়র মাদ্রাসার বোর্ড গঠন করাকে কেন্দ্র করে মহেশতলার উপপৌর প্রধান আবু তালেব মোল্লার নামে আকরা স্টেশন সংলগ্ন একাধিক জায়গায় পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে, আবু তালেব মোল্লার নেতৃত্বে মাদ্রাসা স্কুল বোর্ড গঠনে সিপিআইএম এবং কংগ্রেসের সঙ্গে আতাতের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আরও বিস্তারিত জানাবে, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কারা দিল এই পোস্টার? দেখো সুমন, তোমাকে বলে রাখি, যেটা হচ্ছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, তার গোষ্ঠীদ্বন্দ্বের কারণ হিসেবে যেটুকু জানা গেছে, একটি মাদ্রাসার ভোট ছিল এবং সেই মাদ্রাসার ভোট সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এই গোষ্ঠীদ্বন্দ্বটা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব নয় বলে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হচ্ছে। তবে একটা জিনিস তোমাকে যেটা না বললে নয়, এই যে মহেশতলার আগ্রা বা ভাই মাদ্রাসা রয়েছে, জুনিয়র মাদ্রাসা বোর্ডের গঠন করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছিল। উপপৌর প্রধান যে আবু তালেব মোল্লা রয়েছে, তার নামে আগ্রা স্টেশন সংলগ্ন একাধিক জায়গায় কিন্তু পোস্টার পড়েছে। এই পোস্টার কারা ফেলেছে? তৃণমূলের বিরুদ্ধে পোস্টার ফেলেছে, অথচ তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে গোষ্ঠী কদল নয়। তবে এটা নিয়ে বিরোধীরা মুখ টিপে হাসছে, কানাঘুষো শুরু হয়েছে তোমাকে বলতে পারি। তবে উপপৌর প্রধান আবু তালেব মোল্লা জানান, দুটি মাদ্রাসার ভোটে 22 তারিখে এবং 19 তারিখ ছিল, সবাইকে নিয়ে মিটিং করে ভোট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রার্থী দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তার বিরুদ্ধে পোস্টার দিয়ে তাকে বিব্রত করা হচ্ছে।
ধন্যবাদ গোপাল। টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো, যেখানে উপপুর প্রধানের নামে পোস্টার পড়ল এবং সেখানে লেখা সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে আততের বিরুদ্ধে সমস্ত মানুষ এখাও। নিচে লেখা রয়েছে আক্রা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।